الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. ঐতিহ্যবাহী রংপুর জেলার তারাগঞ্জ থানার তারাগঞ্জ থানাপাড়া শিয়ালডাঙ্গা ঈদগাহ মাঠে আয়োজিত তারাগঞ্জ সুফা মাদ্রাসা মসজিদ ও কবরস্থান উন্নয়ন কল্পে আজকে এই ১২তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং ওয়াজিবুল ইহতেরাম সম্মানিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইয়েরা ও পর্দালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ইমান আকিদা সংরক্ষণমূলক বক্তব্য শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যগুলো ধারণ করার, বোঝার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। মোহতরম হাজরিন, খুব দীর্ঘ সময় কথা আমরা বলবো না, আলোচনা আমরা সংক্ষেপে করে আপনাদের অনেক প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর উত্তরে চলে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতরম হাজরিন, আজকের এই মাহফিল, এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে এই মাহফিলের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, প্যান্ডেলের তিন পাশ তিনও পাশ লোকে লোকারণ্য, অনেক মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যারা কষ্ট করে এসছেন অনেক দূর থেকে নিজেদের কাজকাম ফেলে রেখে শীতের কষ্ট উপেক্ষা করে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েতের আলো নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ। কি নিয়ে যাবেন? বুট বাদামের দোকান বসছে এখানে? বসে নেই কেমন মাহফিল বুট বাদামের দোকান না থাকলে? তো মাহফিল থেকে কি বুট বাদাম নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন তাহলে? মাহফিল থেকে আমরা জ্ঞানের আলো নিয়ে যাব এবং আমলের প্রতিজ্ঞা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, একজন ইমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি বলেন তো? ইমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো ইমান, ঠিক না বেঠিক? ইমানে যদি না থাকে তাহলে তার নাম কি ইমানদার হবে? ইমান আছে বলেই তার নাম কি ইমানদার। এই জন্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ইমান। ইমান মানে কি? ইমান মানে হলো বিশ্বাস, ইমান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের নিশ্চয়তা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মনে প্রাণে স্বীকার করে নেওয়া। ইমানের যে রোকন আছে, স্তম্ভ আছে, মৌলিক বিষয়াশ আছে, সেই বিষয়াশগুলো নিজের ভেতরে ধারণ করতে হবে, এটা হলো ইমানের দাবি। ইমানের এই দাবি যদি আমরা পূরণ না করি তাহলে আমরা ইমানদার হতে পারবো? আমরা মমিন হতে পারবো? অতএব ভাইরা আমার, ইমানের হেফাজত, ইমানের সংরক্ষণ এটা হতে হবে সব কিছুর আগে। ইমান হলো অ্যাকাউন্টের মতো, আপনার যদি ইমান ঠিক থাকে
তাহলে সেখানে আপনি আমল অল্প করেন আর বেশি করেন সেগুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে ইনশাআল্লাহ। আর যদি ইমানে ভেজাল চলে আসে, ইমানে যদি ত্রুটি চলে আসে, ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ইমান নিয়ে দুর্বল বা ভেজাল বা ত্রুটিপূর্ণ ইমান যদি থাকে তাহলে আপনি যত নেক আমল করেন আপনার অ্যাকাউন্টই যদি ঠিক না থাকে, আপনি যে পাত্রে মাছ ধরে ধরে রাখছেন সেই পাত্রের তলা যদি ছেঁড়া থাকে, ভাঙা থাকে, তাহলে মাছ যেরকম থাকবে না আমলও এরকম টিকবেও না থাকবেও না। এই জন্য ইমানদার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়টাকে, সেটার নাম কি? ইমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে শিরিক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, ইমান বিধ্বংসী বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, ইমান যদি আপনার পাকা থাকে, ইমানটা যদি আপনার পিওর থাকে, আমল যদি একটু কমও থাকে, তো ওই কম আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাবেন, যতটুকু হয় ততটুকু পাবেন। আর যদি কারোর ইমানই না থাকে, ভালো কাজ প্রচুর পরিমাণে আসে কিন্তু সে আল্লাহ তাআলার কাছে এর জন্য কোনো বিনিময় পাবে না, কারণ ইমান নাই মানে সে স্কুলে ভর্তি হয় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার নামই এন্ট্রি হয় নাই, অতএব তার আবার কিসের পরীক্ষা, তার কিসের আর পাশ ফেল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে ফিতনার এই যুগে বাঁচিয়ে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজির, একজন ইমানদারের ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পাঠ অংশ হলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী বা রাসূল আসবেন না। কোরআনে হাকিমের যে আয়াত আমি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না, ছোটবেলায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, তার কন্যারা বেঁচে ছিলেন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল, এবং শুধু রাসূলই নন, যত নাবী পৃথিবীতে এসেছেন তাদের ধারা তার মাধ্যমে পরিসমাপ্ত হয়েছে। খাতাম মানে আংটি, সমস্ত নবীদের আংটি, মোহর, অর্থাৎ আগের যুগে আংটিতে মোহর সিল থাকতো, এটা দিয়ে ছাপ দেয়া হতো, তো তাকে বলা হয়েছে নবীদের সকলের পরের মোহর তিনি, অর্থাৎ নবুয়তের ধারা পৃথিবীতে যে আসছে এটা তার মাধ্যমে চূড়ান্তভাবে পরিসমাপ্ত হয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সমস্ত নবীদের শেষ নবী, সকল নবীদের, সকল নবীদের শেষে, সকলের আগমনের পরে আমাকে দিয়ে আল্লাহ তাআলা সিল মোহর দিয়ে পরিসমাপ্ত ঘটিয়েছেন নবুয়তের ধারার। তিনি বলেছেন বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইনি, হাতের এই দুটি আঙ্গুল যেরকম একটা আরেকটার পাশাপাশি অবস্থান করছে, এই দুইটার মাঝখানে যেরকম আর কোনো আঙ্গুল নাই, আমার এবং কেয়ামতের মাঝখানে আর কোনো বড় ঘটনা পৃথিবীতে ঘটবে না, কোনো নবী রাসূল আসবে না, আমার এবং কেয়ামতের মধ্যে কোনো আর কোনো বিষয় নাই, আমার পরে বড় ঘটনা হলো কেয়ামত পৃথিবীতে আসবে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তার নবী, তারপরে আর কোনো নবী বা রাসূল আসবে না। কোরআনে কারিমে আপনারা একেবারে শুরুর দিককার আয়াত প্রায় সবার মুখস্থ, আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বের প্রতি আমাদেরকে ঈমান আনতে বলেছেন, এটা আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এও আমাদেরকে জানিয়েছেন যে আমরা ঈমান, মুত্তাকি হলেন সেই সমস্ত লোকেরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এনেছেন সেটার প্রতি ঈমান আনে, এবং যারা তার আগে গত হয়ে গেছেন, মিন কাবলিক, তার আগে, হে রাসূল, আপনার আগে যারা গত হয়ে গেছেন সে সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে। এখানে আল্লাহ তাআলা তার প্রতি ঈমান আনার কথা এবং তার আগের নবী রাসূলদের প্রতি ঈমান আনার কথা বলেছেন। যদি আমাদের নবী, আমাদের রাসূলের পরে আর কোনো নবী বা রাসূল পৃথিবীতে আসতো, তাহলে আল্লাহ তাআলা সেটাও বলতেন যে এর পরেও যারা আসবেন, কারণ সমস্ত আসমানি গ্রন্থগুলোর একটা চিরায়িত নিয়ম, আল্লাহ তাআলার চিরন্তন নিয়ম হলো যে পরবর্তী কোনো নবী রাসূল আসলে ওই সময়ের নবী বা রাসূলের গ্রন্থে আসমানি কিতাবে ভবিষ্যৎবাণী করা হয় যে আমার পরে
অন্য কোন রাসূল আসবে অমুক আসবে তার বৈশিষ্ট্য এটা হবে তার নাম এটা হবে তার গুণ এটা হবে এটা দেখে মানুষ তাকে চিনতে পারত এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন নিয়ম কোরআনে কারীমে কোথাও আল্লাহ তাআলা বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ নাই যে তারপরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবে অতএব সারা বিশ্বের সকল উলামায়ে কিরাম একমত সকল উলামায়ে কিরাম একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল নবীদের শেষ নবী তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ এখন কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর কোন মিথ্যা নবুয়তের দাবিদারকে নবী হিসেবে বিশ্বাস করে তাহলে সে কোরআনের আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে শতাধিক হাদিস রয়েছে এই সমস্ত হাদিসকে সে অস্বীকার করলো এবং ইসলামের শতসিদ্ধভাবে এবং সন্দেহাতীতভাবে কোনো বিষয় যদি প্রমাণিত হয় সে জরুরিয়াতে দিন বা বদিহিভাবে শতসিদ্ধভাবে যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি আর ইসলামের গণ্ডিতে থাকে না সে ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় আজ আমাদের সমাজে এক ভয়াবহ ফিতনা চলছে ভাই সেই ফিতনা হলো যে অনেক অমুসলিমরা তারা নিজেদের দিকে মানুষকে আহ্বান করছে ইসলামের নামে দুর্বল ঈমানদাররা না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দিচ্ছে এদেশে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে এবং সেই মিশনারিগুলো কাজ করতে গিয়ে মুসলমানদেরকে বলছে যে ঈসাই মুসলমান হও আপনাদেরকে মুসলমান হতে বলে কিন্তু কি মুসলমান হতে বলে খ্রিস্টান হতে বলে না কারণ খ্রিস্টান হতে বললে মুসলমান খ্রিস্টান হবে না সে ঈমান নষ্ট করবে না যদি বলে যে আপনি আসেন ইহুদি হয়ে যান তো আপনি হবেন না তো আপনাকে টোপ দিচ্ছে এবং আপনাকে ফাঁদ পেতে তারপরে ফাঁদে ডাকছে যে আপনি মুসলমানই থাকেন শুধুমাত্র ঈসাই মুসলমান হন তাহলে এটা হলো প্রতারণা ঠিক কিনা বলেন আপনি খ্রিস্টান ধর্মের দাওয়াত দেন আমাদের সংবিধান সে অধিকার দিয়েছে প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে কেউ সেখানে বাধা দিবে আপনি আপনার ধর্ম পালন করেন আপনার ধর্মের সৌন্দর্য তুলে ধরেন আপনার ধর্মের দিকে মানুষকে আহ্বান করেন সে অধিকার আমাদের সংবিধান দিশা না দেয়নি কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না আপনি মুসলমানদের নাম ব্যবহার করছেন অথচ দাওয়াত দিচ্ছেন খ্রিস্টান মিশনারির অনেক দুর্বল মুসলমানরা আমাদের না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে তারা বেঈমান হয়ে যাচ্ছেন ঈমান হারা হচ্ছেন আকীদা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমাদের দেশে কাদিয়ানি যারা তারা আহমদি মুসলমান হওয়ার নাম করে আমাদের মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করছে এইরকম ফিতনাও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এখন ব্যাপক আকার ধারণ করেছে ওলামায়ে কিরামের দায়িত্ব হলো তারা মানুষকে ঈমান রক্ষার জন্য মানুষের ঈমান নষ্ট হওয়া থেকে বাঁচাবার জন্য তারা সাবধান করবেন মোহতরম হাজিরিন কাদিয়ানি যারা কাদিয়ান বলা হয় কাকে কাদিয়ানি বলা হয় ওই সব ব্যক্তিদেরকে যারা গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক ব্যক্তির অনুসারী এই গোলাম আহমদ কাদিয়ানি উনি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার যত বই পুস্তক আছে এই সবগুলোকে বিশাল বড় এক বইয়ের আকারে 23 ভলিউমে একটা বইয়ের আকারে রুহানি খাজায়ের নামে সেখানে সংকলন করা হয়েছে এই গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারীরা আজকাল তারা দাবি করে যে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বা রাসূল দাবি করেন না তারা বলে তারা ইমাম মাহদি দাবি করেন অথচ আমরা গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের এই যে রুহানি খাজায়েন তার সমস্ত বইয়ের যে সংকলন বিশাল বড় সংকলন এই সংকলনে আমরা দেখি পাতায় পাতায় তিনি এই ধরনের অনেক দাবি করেছেন এবং এই দাবিগুলো মধ্য থেকে বিশেষ করে ইসলামিক কুরবানি নামক একটা বই যেটা কাজী ইয়ার মোহাম্মদ তিনি লিখেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কথা বলা হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রেফা বরাত দিয়ে যে তিনি এমন উক্তি করেছেন যেটা আসলে এই মাইকে বা সামনে মানুষের সামনে উচ্চারণ করা সম্ভব না শুধুমাত্র রেফারেন্স আমি বলে চলে গেলাম এরপরে আসুন রুহানি খাজায়েন যে আছে এই রুহানি খাজায়েনের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠায় তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি লিখেছেন যে স্বপ্নে দেখলাম আমি খোদা এই বিশ্বাস করলাম যে আসলেই তাই তিনি নিজেকে নিজে আল্লাহ দাবি করছেন আবারও পড়ছি আমি তিনি রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা লিখছেন স্বপ্নে দেখলাম আমি খোদা
এই বিশ্বাস করলাম আসলেই তাই। তিনি নিজেকে নিজে আল্লাহ স্বপ্নে দেখেছেন এবং তিনি বিশ্বাসও করেছেন যে তিনি আল্লাহ। এই দাবি যদি কেউ করে সে কি মুসলমান থাকে? না। এই দাবি করেছিল পৃথিবীতে ফেরাউন, কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা করছেন না করেন নাই? আচ্ছা, ঠিক একইভাবে এই রুহানি খাজানের ১৩ নম্বর খণ্ডের ১০৩ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাশফে দেখলাম আমি খোদা এবং তাই বিশ্বাস করলাম। কাশফে দেখলাম, কাশফ বোঝেন আপনারা? বুঝেন না। কাশফ বলা হয় কেউ ধ্যান করলো, ধ্যান ধ্যান করার পরে তার স্মৃতিতে যা ভেসে আসলো, ভেসে উঠলো, এটাকে কাশফ বলা হয় সাধারণত। শুধু সহজে এতটুকু বোঝেন, এই কাশফ বা তিনি যখন ধ্যান করেছেন তার ধ্যানে কল্পনার জগতে ভেসে উঠছে তার স্মৃতিতে যে তিনি নিজে নাকি আল্লাহ নাউজুবিল্লাহ, এবং তিনি এই বিশ্বাস করলেন। এটা তারই রুহানি খাজানের ১৩ নম্বর খণ্ডের ১০৩ নম্বর ভলিউমের কথা। মোহতারাম হাজরিন, এরকম বিশ্বাস করলে কোনো ভাই আর ইমানদার থাকতে পারে না? এরপরে দেখুন ১৭ নম্বর খণ্ডের ২৬৩ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দীন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয় নাই, তিনি পূর্ণ প্রচার করতে পারেন নাই, আমি পূর্ণতা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীনকে পরিপূর্ণভাবে প্রচার করতে পারেন নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি গুরুদাসপুর জেলা ভারতের কাদিয়ান গ্রামের, তিনি নাকি সেই দীনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি এই অনাস্থা থাকে সে কখনো ঈমানদার থাকতে পারে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআনের আয়াত কি আয়াত না, আজ আমি তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কে বলেছেন এটা? তাহলে আল্লাহ বলেছেন দিনকে পরিপূর্ণ করা হয়ে গেছে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তার রুহানি খাজানের ১৭ নম্বর খণ্ডের ২৬৩ নম্বর পৃষ্ঠার বক্তব্য অনুপাতে তিনি দাবি করছেন যে আল্লাহ রাসূল নাকি দিনকে অপূর্ণ রেখে গেছেন। আল্লাহ বলছেন পরিপূর্ণ করলাম আর উনি বলছেন অপূর্ণ রেখে গেছে, উনি এসে পরিপূর্ণ করছে। কোন মুসলমানের কথা হতে পারে? ভাইরা আমার, তিনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন ব্যক্তিগতভাবে, তার প্রতি আমাদের কোনো বিরোধ বিদ্বেষ থাকার কোনো প্রশ্নই ওঠে না। এদেশে ওলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত কাদিয়ানিদের এই বিভ্রান্তির কথা বলছেন। আপনারা কি জানেন পৃথিবীর যত মুসলমান দেশ আছে প্রায় বেশিরভাগ উল্লেখযোগ্য মুসলমানদের যেগুলো আছে, আপনি কোন দেশের কথা বলবেন? আপনি সিরিয়ার কথা বলেন, মিশরের কথা বলেন, আপনি সৌদি আরব কথা বলেন, আপনি পাকিস্তানের কথা বলেন, পৃথিবীর উল্লেখযোগ্য মুসলমান দেশগুলো এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। তারা তাদের ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নেই, তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বা রাসুল হিসাবে মেনে তাদের ধর্ম পালন করতে করুক, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সে এই ধর্ম পালনের নামে যদি মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মোহতারাম হাজরিন, এই রুহানি খাজায়ের ১৭ নম্বর খণ্ডের ২৬৩ নম্বর পৃষ্ঠার এই বক্তব্য অনুযায়ী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্দেহ পোষণ করেছেন, তার দিনের পূর্ণতা নিয়ে তিনি কথা বলেছেন। এরপরে ১৯ নম্বর খণ্ডের ৭১ নম্বর পৃষ্ঠা, এখানে তিনি লিখেছেন যে ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হলো ঈসা আলাইহিসসালাম মদ পান করতেন, এবং তিনি আরো লিখেছেন তা কোনো রোগের কারণে বা পুরাতন অভ্যাসের কারণে। ঈসা আলাইহিসসালামের ব্যাপারে এরকম ন্যাক্কারজনক মন্তব্য কোন মুসলমান করতে পারে? আমরা সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি, আনি কি আনি না? সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি, লা নুফাররিতু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারো ব্যাপারে পার্থক্য করি না। এটাই ইসলামের শিক্ষা যে আমরা সকল নবী সকল রাসূলদের প্রতি ঈমান আনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তার মানে এই না যে মুসলমানরা কখনো ঈসা আলাইহিসসালামের প্রতি অশ্রদ্ধা করবে। সূরা বাকারা শুরুতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বের প্রতি আমাদেরকে ঈমান আনতে বলেছেন, এটা আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এও আমাদেরকে জানিয়েছেন যে আমরা ঈমান মুত্তাকি হলেন সেই সমস্ত লোকেরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এনেছেন সেটার প্রতি ঈমান আনে, এবং যারা তার আগে গত হয়ে গেছেন মিন কবলিক তার আগে
হে রাসূল আপনার আগে যারা গত হয়ে গেছেন সে সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে এখানে আল্লাহ তাআলা তার প্রতি ঈমান আনার কথা এবং তার আগের নবী রাসূলদের প্রতি ঈমান আনার কথা বলেছেন যদি আমাদের নবী আমাদের রাসূলের পরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসতো তাহলে আল্লাহ তাআলা সেটাও বলতেন যে এর পরেও যারা আসবেন কারণ সমস্ত আসমানী গ্রন্থগুলোর একটা চিরায়িত নিয়ম আল্লাহ তাআলার চিরন্তন নিয়ম হলো যে পরবর্তী কোন নবী রাসূল আসলে ওই সময়ের নবী বা রাসূলের গ্রন্থে আসমানী কিতাবে ভবিষ্যদ্বাণী করা হয় যে আমার পরে অন্য কোন রাসূল আসবে অমুক আসবে তার বৈশিষ্ট্য এটা হবে তার নাম এটা হবে তার গুণ এটা হবে এটা দেখে মানুষ তাকে চিনতে পারত এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন নিয়ম কোরআনে কারীমে কোথাও আল্লাহ তাআলা বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ নাই যে তার পরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবে অতএব সারা বিশ্বের সকল উলামায়ে কিরাম একমত সকল উলামায়ে কিরাম একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল নবীদের শেষ নবী তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ এখন কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর কোন মিথ্যা নবুয়তের দাবিদারকে নবী হিসেবে বিশ্বাস করে তাহলে সে কোরআনের আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে শতাধিক হাদিস রয়েছে এই সমস্ত হাদিসকে সে অস্বীকার করলো এবং ইসলামের শতসিদ্ধভাবে এবং সন্দেহাতীতভাবে কোনো বিষয় যদি প্রমাণিত হয় সে জরুরিয়াতে দিন বা বদিহীভাবে শতসিদ্ধভাবে যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি আর ইসলামের গণ্ডিতে থাকে না সে ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় আজ আমাদের সমাজে এক ভয়াবহ ফিতনা চলছে ভাই সেই ফিতনা হলো যে অনেক অমুসলিমরা তারা নিজেদের দিকে মানুষকে আহ্বান করছে ইসলামের নামে দুর্বল ঈমানদাররা না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দিচ্ছে এদেশে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে এবং সেই মিশনারিগুলো কাজ করতে গিয়ে মুসলমানদেরকে বলছে যে ঈসাই মুসলমান হও আপনাদেরকে মুসলমান হতে বলে কিন্তু কি মুসলমান হতে বলে খ্রিস্টান হতে বলে না কারণ খ্রিস্টান হতে বললে মুসলমান খ্রিস্টান হবে না সে ঈমান নষ্ট করবে না যদি বলে যে আপনি আসেন ইহুদি হয়ে যান তো আপনি হবেন না তো আপনাকে টোপ দিচ্ছে এবং আপনাকে ফাঁদ পেতে তারপরে ফাঁদে ডাকছে যে আপনি মুসলমানই থাকেন শুধুমাত্র ঈসাই মুসলমান হন তাহলে এটা হলো প্রতারণা ঠিক কিনা বলেন আপনি খ্রিস্টান ধর্মের দাওয়াত দেন আমাদের সংবিধান সে অধিকার দিয়েছে প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে কেউ সেখানে বাধা দিবে আপনি আপনার ধর্ম পালন করেন আপনার ধর্মের সৌন্দর্য তুলে ধরেন আপনার ধর্মের দিকে মানুষকে আহ্বান করেন সে অধিকার আমাদের সংবিধান দিশা না দেয়নি কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না আপনি মুসলমানদের নাম ব্যবহার করছেন অথচ দাওয়াত দিচ্ছেন খ্রিস্টান মিশনারির অনেক দুর্বল মুসলমানরা আমাদের না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে তারা বেঈমান হয়ে যাচ্ছেন ঈমান হারা হচ্ছেন আকীদা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমাদের দেশে কাদিয়ানি যারা তারা আহমদি মুসলমান হওয়ার নাম করে আমাদের মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করছে এইরকম ফিতনাও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এখন ব্যাপক আকার ধারণ করেছে ওলামা ইকরামের দায়িত্ব হলো তারা মানুষকে ঈমান রক্ষার জন্য মানুষের ঈমান নষ্ট হওয়া থেকে বাঁচাবার জন্য তারা সাবধান করবেন মোহতরম হাজরিন কাদিয়ানি যারা কাদিয়ান বলা হয় কাকে কাদিয়ানি বলা হয় ওই সব ব্যক্তিদেরকে যারা গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক ব্যক্তির অনুসারী এই গোলাম আহমদ কাদিয়ানি উনি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার যত বই পুস্তক আছে এই সবগুলোকে বিশাল বড় এক বইয়ের আকারে 23 ভলিউমে একটা বইয়ের আকারে রুহানি খাজায়ের নামে সেখানে সংকলন করা হয়েছে এই গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারীরা আজকাল তারা দাবি করে যে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বা রাসূল দাবি করেন না তারা বলে তারা ইমাম মাহদি দাবি করেন অথচ আমরা গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের এই যে রুহানি খাজায়েন তার সমস্ত বইয়ের যে সংকলন বিশাল বড় সংকলন এই সংকলনে আমরা দেখি পাতায় পাতায় তিনি এই ধরনের অনেক দাবি করেছেন এবং এই দাবিগুলো মধ্য থেকে বিশেষ করে ইসলামিক কুরবানি নামক একটা বই যেটা কাজী ইয়ার মোহাম্মদ তিনি লিখেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কথা বলা হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রেফা বরাত দিয়ে যে তিনি
এমন উক্তি করেছেন যেটা আসলে এই মাইকে বা সামনে মানুষের সামনে উচ্চারণ করা সম্ভব না শুধুমাত্র রেফারেন্স আমি বলে চলে গেলাম এরপরে আসুন রুহানি খাজাইন যে আছে এই রুহানি খাজাইনের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠায় তিনি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তিনি লিখেছেন যে স্বপ্নে দেখলাম আমি খোদা এই বিশ্বাস করলাম যে আসলেই তাই তিনি নিজেকে নিজে আল্লাহ দাবি করছেন আবারো পড়ছি আমি তিনি রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা লিখছেন স্বপ্নে দেখলাম আমি খোদা এই বিশ্বাস করলাম আসলেই তাই তিনি নিজেকে নিজে আল্লাহ স্বপ্নে দেখেছেন এবং তিনি বিশ্বাসও করেছেন যে তিনি আল্লাহ এই দাবি যদি কেউ করে সে কি মুসলমান থাকে না এই দাবি করেছিল পৃথিবীতে ফেরাউন কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা করেছেন না করেন নাই আচ্ছা ঠিক একই ভাবে এই রুহানি খাজানের 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাশফে দেখলাম আমি খোদা এবং তাই বিশ্বাস করলাম কাশফে দেখলাম কাশফ বুঝেন আপনারা বুঝেন না কাশফ বলা হয় কেউ ধ্যান করলো ধ্যান ধ্যান করার পরে তার স্মৃতিতে যা ভেসে আসলো ভেসে উঠলো এটাকে কাশফ বলা হয় সাধারণত শুধু সহজে এতটুকু বুঝেন এই কাশফ বা তিনি যখন ধ্যান করেছেন তার ধ্যানে কল্পনার জগতে ভেসে উঠছে তার স্মৃতিতে যে তিনি নিজে নাকি আল্লাহ নাউজুবিল্লাহ এবং তিনি এই বিশ্বাস করলেন এটা তারই রুহানি খাজানের 13 নম্বর খণ্ডের 103 নম্বর ভলিউমের কথা মোহতারাম হাজেরিন এরকম বিশ্বাস করলে কোনো ভাই আর ঈমানদার থাকতে পারে না এরপরে দেখুন 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দ্বীন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয় নাই তিনি পূর্ণ প্রচার করতে পারেন নাই আমি পূর্ণতা দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে পরিপূর্ণভাবে প্রচার করতে পারেন নাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি গুরুদাসপুর জেলা ভারতের কাদিয়ান গ্রামের তিনি নাকি সেই দ্বীনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি এই অনাস্থা থাকে সে কখনো ঈমানদার থাকতে পারে না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম কোরআনের আয়াত কি আয়াত না আজ আমি তোমাদের জন্য তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম কে বলেছেন এটা তাহলে আল্লাহ বলেছেন দ্বীনকে পরিপূর্ণ করা হয়ে গেছে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তার রুহানি খাজানের 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার বক্তব্য অনুপাতে তিনি দাবি করছেন যে আল্লাহ রাসূল নাকি দ্বীনকে অপূর্ণ রেখে গেছেন আল্লাহ বলছেন পরিপূর্ণ করলাম আর উনি বলছেন অপূর্ণ রেখে গেছে উনি এসে পরিপূর্ণ করছে কোন মুসলমানের কথা হতে পারে ভাইরা আমার তিনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের কোনো বিরোধ বিদ্বেষ থাকার কোনো প্রশ্নই ওঠে না এদেশে উলামায়ে কিরাম দীর্ঘদিন পর্যন্ত কাদিয়ানিদের কাদিয়ানিদের বিভ্রান্তির কথা বলছেন আপনারা কি জানেন পৃথিবীর যত মুসলমান দেশ আছে প্রায় সব প্রায় বেশিরভাগ উল্লেখযোগ্য মুসলমানদের যেগুলো আছে আপনি কোন দেশে কথা বলবেন আপনি সিরিয়ার কথা বলেন মিশরের কথা বলেন আপনি সৌদি আরবের কথা বলেন আপনি পাকিস্তানের কথা বলেন পৃথিবীর উল্লেখযোগ্য মুসলমান দেশগুলো এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে তারা তাদের ধর্ম পালন করুক কোনো অসুবিধা নেই তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বা রাসূল হিসেবে মেনে তাদের ধর্ম পালন করতে করুক এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু সে এই ধর্ম পালনের নামে যদি মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না মোহতারাম হাজেরিন এই রুহানি খাজায়েরের 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার এই বক্তব্য অনুযায়ী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্দেহ পোষণ করেছেন তার দ্বীনের পূর্ণতা নিয়ে তিনি কথা বলেছেন এরপরে 19 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা এখানে তিনি লিখেছেন যে ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হলো ঈসা আলাইহিস সালাম মদ পান করতেন এবং তিনি আরো লিখেছেন তা কোনো রোগের কারণে বা পুরাতন অভ্যাসের কারণে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরকম ন্যাক্কারজনক মন্তব্য কোনো মুসলমান করতে পারে আমরা সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি আনি কি আনি না সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি লা নুফাররিতু বাইনা আহাদিম মির রাসূলি আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারো ব্যাপারে পার্থক্য করি না এটাই ইসলামের শিক্ষা যে আমরা সকল নবী সকল রাসূলদের প্রতি ঈমান আনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তার মানে এই না যে মুসলমানরা কখনো ঈসা আলাইহিস সালামের প্রতি অশ্রদ্ধা করবে আল্লাহর সালাম প্রতি অশ্রদ্ধা করতে পারে মুসলমান তাহলে সেক্ষেত্রে তার ঈমানও থাকবে না কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী
আল্লাহর রাসূল আমরা তাকেও ভালোবাসি তাকেও শ্রদ্ধা করি তার প্রতি ঈমান আনি মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর রাসূল তার প্রতি আমরা ঈমান আনি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি আল্লাহর রাসূলদের মধ্যে কারোর মাঝে আমরা পার্থক্য করতে পারি ঠিক একই ভাবে রূহানি খাজানার 11 নম্বর ভলিউমের 289 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা বলতেন আমি কিন্তু রেফারেন্স উল্লেখ করে বই খণ্ড পৃষ্ঠা নম্বর সহ বলছি এবং রেকর্ড হচ্ছে অতএব তার সে রূহানি খাজায়েন ঢাকাতে একাধিক লাইব্রেরিতে পুরো রূহানি খাজায়েন আছে এমন না যে কোনো চুটি বই থেকে শুধুমাত্র বলে দিচ্ছি রূহানি খাজান আমরা চোখেই দেখি না জীবনে ভাইরা আমার ঠিক একইভাবে তিনি রূহানি খাজানের 18 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠায় তার বক্তব্য আছে উর্দুতে মাই খোদা ওহি হ্যায় সচ্চা খুদা ওহি হো কাদিয়ান মে আপনা রসুল ভেজা উর্দুতে লিখছেন উনি সচ্চা খুদা ওহি হো কাদিয়ান মে আপনা রসুল ভেজা অর্থাৎ সত্য আল্লাহ তিনি যিনি কাদিয়ান নামক গ্রামে গুরুদাস পূজা কাদিয়ান নামক গ্রামে তিনি সত্যি রসুল সত্যিকারের নবী পাঠিয়েছেন তিনি হলেন সত্য খোদা অর্থাৎ তিনি নিজেকে কি দাবি করছেন এখানে রাসূল দাবি করছেন যে আল্লাহ তাআলা কাদিয়ানে রাসূল পাঠিয়েছেন কাদিয়ানে তো তিনি অতএব তিনি নিজেকে রাসূল দাবি করছেন কি করছেন না বলেন মজমুআ ইশতিহার এটার 3 নম্বর খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে তিনি ব্রিটিশদের লাগানো চারা গাছ ব্রিটিশদের লাগানো চারা গাছ আপনি শুধুমাত্র তার উক্তি যদি শুনেন এবং সেগুলো যদি শুধু কোট করতে থাকি আমরা তো রাত শেষ হয়ে যাবে এত পরিমাণ উক্তি কোট করা যাবে আখবারে বদর নামে একটা ম্যাগাজিন আছে তাদের সেই ম্যাগাজিনের আপনার 1906 সনের 25 অক্টোবরে একটা কবিতা প্রকাশিত হয়েছে উর্দুতে এই কবিতায় কি লেখা আছে মোহাম্মদ দেখনে মে জিসনে আকমল গোলাম আহমদ কো দেখিয়ে কাদিয়ান মে মোহাম্মদকে যদি কেউ দেখতে চায় পূর্ণাঙ্গ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পূর্ণাঙ্গ কেউ দেখতে চায় তাহলে সে কাদিয়ানে মোহাম্মদ গোলাম আহমদ যে আছে তাকে যেন দেখে অর্থাৎ কাদিয়ানে যে গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ উনি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে পরের লাইন শুনেন মোহাম্মদ ফির উতার আয়া হ্যায় মোহাম্মদ ফির উতার আয়া হ্যায় আকে কিসি বড়কর আপনে শান মে অর্থাৎ মোহাম্মদ আবার দুনিয়াতে আসছে আগের যে মোহাম্মদ ছিল তার চাইতে তার এই নতুন মোহাম্মদের মর্যাদা নাকি আরো বেশি তার শান নাকি আরো বড় ভাইরা আমার এরপরে আপনি এই যে বইটা আমার কাছে আছে কালিমাতুল ফসল এই কালিমাতুল ফসল এই বইটার লেখক হলেন মির্জা বশির আহমদ মির্জা বশির আহমদ উনি হলেন গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে এবং তাদের খুব নির্ভরযোগ্য আলেম তো এই বইতে আপনারা কাদিয়ানিদের বিভিন্ন জায়গা দেখবেন যে তারা কালিমাটা হুবহু আমাদেরটা বলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এটা তারা বলে তো এই যে কালিমা তারা বলে যে আপনাদের কালিমা আর আমাদের কালিমা তো এক তাহলে আমরা কিভাবে মুসলমান না তো এটা তারা বলে থাকেন অথচ আপনি অবাক হবেন যে এই বিষয়টাতে তারা কত বড় প্রতারণা করছেন এই বইয়ের মধ্যে তারা স্পষ্ট লিখেছেন এই বইয়ের 68 নম্বর পৃষ্ঠা আমি পড়ছি আপনারা শুনেন লিখছেন যে আল্লাহ তাআলা কা ওয়াদা থা কে ও এক দফা আওর খাতামুন নবীন কো দুনিয়া মে মাবউস করেগা আল্লাহর নাকি ওয়াদা ছিল দুনিয়াতে আল্লাহ তাআলা শেষ রসূলকে আবারো পাঠাবেন শুনেন জেইসা কে আয়াতে আখরিন আখরিনা মিনহুম সে জাহির হায় বাস মসীহ মওউদ মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি খুদ মোহাম্মদ রসূলুল্লাহ হায় তিনি নিজেই মোহাম্মদ রসূলুল্লাহ জো এশাতে ইসলাম কে লিয়ে দোবারা দুনিয়া মে তশরীফ লায়ে হ্যায় যিনি ইসলাম প্রচারের জন্য দুনিয়াতে আবার আসছেন এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়াতে আবার আসছেন তিনি এই মসীহ মওউদ গোলাম আহমদ কাদিয়ানি ইনি নাকি সে ইসলিয়ে হামকো কিসি লিয়ে কিসি নয় কালিমা কি জরুরত নিহি এই জন্য আমাদের গোলাম কাদিয়ানিরা বলতেছে যে আমাদের আলাদা কোনো কালিমার দরকার নাই পুরান কালিমায় আমাদের যথেষ্ট হ্যাঁ আগার মোহাম্মদ রসুল্লাহ কি জাগা কুই কুই আওর আতা তো জরুর পেশ আতি
যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে যদি গোলাম আহমদ কাদিয়ানি ছাড়া অন্য কাউকে বুঝাইতো তাহলে আমাদের নতুন কালিমা লাগতো আমরা যে কালিমা লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি এখানে মুহাম্মদ বলতে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেই বুঝাই তাকেই নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করি এইজন্য নতুন আর কালিমার দরকার নাই কত বড় প্রতারণা চিন্তা করছেন মুহতারাম হাজেরিন এইভাবে এই বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা পরতে পরতে এত কথা আমি সেদিকে যাব না আমি শেষ করে ফেলবো আরেকটা কোটেশন আপনাদেরকে শুনাই এই বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন কিউকি হাম তো দেখতে হ্যায় কি হযরত মসীহ মওউদ নে গায়র আহমদিয়ো কে সাথ সিরফ ওহি সুলুক জায়েজ রাখতে হ্যায় জো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ঈসাইয়ো কে সাথ থাকিয়া অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের দৃষ্টিভঙ্গি হলো যারা কাদিয়ানি না মানে আপনারা আমরা যারা মুসলমান এদের সাথে অমুসলমানের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম খ্রিস্টানদেরকে অমুসলমান এবং কাফের মনে করতেন তারা মুসলমানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে কাফের মনে করে মুহতারাম হাজেরিন এইভাবে যদি আমি কোটেশন বলতে থাকি তো সারা রাত বলা যাবে বলতে বলতে আপনার এই কোটেশন শেষ করা বড় কঠিন হবে এত পরিমাণ কথা এই বইয়ের মধ্যে এবং এই জাতীয় আর অনেক বইয়ের মধ্যে আছে আমি সেদিকে যাব না আমি শেষ করে ফেলতেছি এবং সামারিতে চলে আসছি কারণ অনেকগুলো প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে ভাইরা আমার এই কাদিয়ানিরা তারা যদিও গোলাম আহমদ কাদিয়ানিকে তারা বলে যে মুখে মাসিহ মাউদ কিন্তু তাদের বই পুস্তক আমরা পড়ে শোনালাম আপনাদেরকে এই সমস্ত বই পুস্তক দেখলে বোঝা যায় সে কখনো নিজেকে আল্লাহ দাবি করা কখনো রাসূল দাবি করা কখনো সে রাসূলের চাইতে মর্যাদা আরো তার বৃদ্ধি সেরকম দাবি করা তিনি করেছেন এবং বিশেষ করে আপনার ওই যে ইসলামিক কোরবানি বইয়ে যে কাজী আর মোহাম্মদ লিখেছেন এবং তাদের আরো একাধিক বইয়ের ভিতরে যে সমস্ত বক্তব্য আছে তা থেকে পরিষ্কারভাবে তাদের দাবি বোঝা যায় যে কেউ যদি কেউ রুহানি বা আধ্যাত্মিক জগতে মেহনত করে সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ছাড়াই চলে যেতে পারে এই সমস্ত বিশ্বাস যদি কারো থাকে তো সে যে আর মুসলমান থাকে না এই ফতোয়া দেওয়ার জন্য পৃথিবীতে কোনো পণ্ডিত বা বড় কোনো আলেমের প্রয়োজন কাদিয়ানিরা এদেশে বসবাস করার অধিকার তাদের আছে তাদের ধর্ম প্রচার করার অধিকার তাদের আছে তারা তাদের উপাসনা করার অধিকার তাদের আছে তাদের উপরে আইনকে হাতে তুলে নিয়ে আক্রমণ করা এটা আপনার আমার জন্য জায়েজ নাই আর ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের কথা বলে কি বলে না সকল ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে কিন্তু ধর্ম পালনের নামে মুসলমানদেরকে প্রতারিত করবেন দুই নম্বর কথা বলবেন মুখে একটা ভিতরে আরেকটা বলবেন আপনার বইয়ে একটা মুখে আরেকটা বলবেন এই প্রতারণা কখনো জায়েজ হতে পারে আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা আছেন যারা তাদের ইমানের দুর্বলতার কারণে টাকা পয়সার টানাটানির কারণে অনটনের কারণে তারা অনেক সময় এই সমস্ত মানুষদের খপ্পরে পড়ে নিজের ইমান আমল নষ্ট করে ফেলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আরো যত ফিতনা কিয়ামতের আগ পর্যন্ত আসবে পৃথিবীতে আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারী যারা তারা ভুল এবং বিভ্রান্তির মধ্যে আছেন আমরা সে সকল ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা সত্য অনুসন্ধান করার চেষ্টা করুন আপনারা আমাদের ভাই আমরা দিন শেষে সবাই আদম আলাইসালামের সন্তান আমাদের পরস্পরের প্রকৃত অর্থে বিরোধ নাই আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে যেতে হবে প্রকৃত অর্থে আমরা সবাই যেহেতু আল্লাহ তাআলার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই জায়গাটাতে আমাদের সবাইকে আসতে হবে মানুষ হিসাবে আমরা একে অন্যের প্রতি সিম্প্যাথি ভালোবাসা এটা আমাদের থাকবে সেই ভালোবাসার জায়গা থেকেই কেউ গুমরাহিতে গেলে আমরা তাকে হেদায়েতের জন্য আহ্বান করি হেদায়েতের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বহু ফিতনা আসবে ভাই এক এক ঝড়ে এক এক শ্রেণীর মানুষ বা অগণিত মানুষ ইমান হারা হয়ে যাবে এই ঝড়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদের ইমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন এবং যত রকমের ফিতনা দুনিয়াতে আছে এবং যত রকমের ফিতনা দুনিয়াতে আসবে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবার ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন